নমস্কার, আমি দশানন্দ তিন চৌত্রিশের পক্ষ থেকে আমি চন্দন দাস, স্টেট অর্গানাইজেশন সেক্রেটারি। আজকে আমরা একটা সবার আহ্বান জানিয়েছি, আমরা দশানন্দ তিন চৌত্রিশের সকল টিচারকে আসার জন্য। এখানে রাজ্যভিত্তিক যে রাজ্যের মধ্যে বিভিন্ন জেলার যে শিক্ষকরা আছেন, যারা কার্যকর্তা আছেন আমাদের সংগঠনের, তাদেরকে নিয়ে আজকের এই সভা। এই সভার মূল বিষয়টা আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা জানি আমাদের সরকার, বর্তমান বিজেপি সরকার, আমাদের চাকরি সুনিশ্চিত করার জন্য ওনারা কাজ করবেন। তথাপি সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন বার্তা প্রচার করা হচ্ছে এবং আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে, সেগুলি দায়ভার আমাদের সংগঠন নেয় না। আমরা সংগঠন মানি যে রাজ্য সরকার আমাদের জন্য ইতিবাচক সিদ্ধান্ত নেবেনি। তো এর মধ্যে আমাদের সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি, ওনারা দুজন সংগঠনের একটা বিশেষ কাজে এক জায়গায় গিয়েছেন, কিছুক্ষণ পরে উনি আবার চলে আসবেন। তো আমরা আজকে মিডিয়া ভাইদের মাধ্যমে পুরো ত্রিপুরা রাজ্যের দশানন্দ তিন চৌত্রিশ শিক্ষক শিক্ষিকাদের এই বার্তা দিতে চাই যে আমরা কেউ বিভ্রান্ত হবেন না, সবাই আশাবাদী থাকুন যে বর্তমান রাজ্য সরকার আমাদের জীবন জীবিকার জন্য ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। সময়ের আমরা সেটা সবাই জানতে পারব এবং সেই নিরিখে আমরা সবাই একত্রিত হয়ে এই আলোচনায় আছি, যাতে করে আমরা বিভ্রান্ত না হই। আমরা দেখেছি বিগত দিনে আমাদের বিভিন্ন অন্যারে, আমাদের দশানন্দ তিন চৌত্রিশের অনেকগুলি শিক্ষক প্রয়াত হয়েছেন, কেউ দুশ্চিন্তায় প্রয়াত হয়েছেন। তাই আমাদের চেষ্টা থাকবে এটা আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে, যাতে ওনারা এই নিশ্চিত থাকেন, দুশ্চিন্তায় না ভুগেন যে আমাদের কর্মসংস্থান আমরা একেবারে হারিয়ে ফেলেছি। আমরা সেখান থেকে আমরা বেরোবো, আমরা সেই আশা রাখি এবং তার জন্যই আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আপনাদের মিডিয়া ভাইদের সবাইকে ধন্যবাদ জানাই।